রাহির কলকাতা, রাহির আর রিজুর কলকাতা। সব কথা তো বুঝতেও চাই না, কিছু কথা মাঝে মাঝে বুঝিয়ে দিলে খুব সুবিধা হয়। ও, মাকে ওষুধটা দিয়েছিলে? মনে ছিল না। সেটা আর মনে থাকবে কেন?
সংসারে এবার একটু মন দে, বুঝলি? আর স্বাবলম্বী বলে না কোনো কথা হয় না, জীবনে বেঁচে থাকতে গেলে কিছু তো অবলম্বন লাগে না? আর রিজু তোকে সত্যি খুব ভালোবাসে, ওকে তুই এত কষ্ট দিস না রে। আচ্ছা আমি বলি কি, তোরা কদিনের জন্য কোথাও ঘুরে আয় না একসাথে। উর্বশীর শেষ সত্য দেরি আছে, তার আগে ফ্রেশ হয়ে যাবে। আমি বরং আসি। হ্যাঁ ঠিক আছে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে আসলে জীবন আমাদের সুযোগ দেয় রাহি, সময়টা খুব কম দেয়। হ্যালো মা। হ্যালো 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 রাহি, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি চুরিটা পরে ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি এসো। হ্যালো রিজু, বাড়িতে মার বোধ হয় কোনো একটা, তুই তাড়াতাড়ি করো রিজু। আর সুযোগ আছে, সময় এসেছে, ছেলে মানুষ চলে যাবে রিজু। ছেলে মানুষই করো না, ব্যাগটা নাও, তাড়াতাড়ি চলো। আই নিড ইউর মেন্টাল সাপোর্ট রিজু। তুমি জানো এটা আমার জীবনে কত বড় একটা মোমেন্ট। আই উইল রিপ্রেজেন্ট মাই সেলফ ইন ফ্রন্ট অফ হোল ওয়ার্ল্ড। প্লিজ ছেলে মানুষই করো না এখন। মমদি বারবার বলছে রিজু, নাচটা আমার হচ্ছে না। তুমি আজকের দিনটা অন্য কারোর হাতে ছেড়ে দাও প্লিজ। তুমি আজকের দিনটা প্লিজ এরকম করো না, সাথে থাকো রিজু প্লিজ। প্লিজ কি হচ্ছে এগুলো, ফোন ফোন রিজু, আজকের দিনটা তুমি মা কি চেয়েছিল রাহি? মার একটা মেয়ে নেই, মা তোমাকে মেয়ের মতো করে নয়, তোমাকে মেয়ে করে চেয়েছিল। আর আমি আমি কি চেয়েছিলাম রাহি? তুই তো একটা সন্তান চেয়েছিলাম তোমার কাছে, নিজের ক্যারিয়ারের জন্য সেটাও কোনোদিন আমায় দিতে পারলে না। ক্যারিয়ারের জন্য অ্যাবর্শন করিয়ে ফেললে তুমি শেষ পর্যন্ত। তুমি আজকে বলছো তুমি এখানে এসছো আমার সঙ্গে ছুটি কাটাতে,
কেন এসছো বলো তো এখানে, কেন কেন এসছো তুমি এখানে? নিজের মেন্টাল প্রেশার, নিজের হেক্টিক প্রেশার কমাতে এসছো আজকে এখানে, যাতে তোমার উর্বশীর ফাইনাল শো খুব ভালো হয়। এছাড়া তো আর কোনো কারণ নেই তোমার? এই নাচ না, এই নাচ, এই নাচ তোমার জীবনের সব না? এই না, এই ঘুমড়ি তোমার জীবনের সব? থাকো থাকো তুমি তোমার এই নাচ, দেখো দেখো তুমি কত দূর যেতে পারো। সত্তা দ্বন্দ্বের গল্প, নারী সত্তা বনাম নটি সত্তা, কনফ্লিকশন বিটুইন হুম্যানহুড অ্যান্ড সোল অফ দ্য ডান্সার। আর জীবন আমায় সেটা শিখিয়ে দিয়ে গেল মমদি, কিন্তু আজ একটাই প্রশ্ন আমার, আমার জীবনটা কেন একটা কবিতা হয়ে রয়ে গেল মমদি? নহু মাতা নহু কন্যা নহু বধু সুন্দরী রূপসী হে নন্দন বাসিনী নহু মাতা নহু কন্যা নহু বধু সুন্দরী রূপসী হে নন্দন বাসিনী উর্বশী নহু মাতা নহু কন্যা। গোষ্ঠী যাবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাম চল টানে তুমি কোন গৃহ প্রান্তে নাহি জল সন্ধ্যা দেখো খানে বিধায় জড়িত পদে নাহি চলো লজ্জিত বাসর সজ্জাতে অর্ধরাতে আজও বেজে চলেছে অবিরাম। হে মহাকাল, তুমি শুনতে পাচ্ছ কি?